100 টাকার বাজার হলে তো চোখে দেখাই যাবে না 300 টাকার বাজারে যদি এই অবস্থা হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে প্রেশার কুকারের মধ্যে আলু আর চাল নিয়ে নিলাম, এটা দেরাদুন চাল, মোগরা চাল বলে এটাকে, তো আধখানা করে। রাধাকুণ্ডে এই চাল খুব বিক্রি হয়, তো আমরা তো ওখানে এই চালই খাওয়া করতাম। আর অন্ন করে নিয়েছি, একটু শাক ভেজে নিয়েছি, অন্নের ওপরে একটু ঘি দিয়ে দিয়েছি, আর আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি ভেজে। এটাই সকালবেলা আজকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মানে এটা দ্বাদশীর দিনের ভিডিও, তো দ্বাদশীতে এই পালন করলাম। জয়িতা স্কুল যাবে, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু টিফিনও নিয়ে নিয়েছে, গোগো কলেজে যাবে, কিন্তু আজকে খুব বৃষ্টি হচ্ছে, এখন গাড়ি আসেনি, তো দাঁড়িয়ে আছে, চলে গেছে ও। আমিও আবার জামা কাপড় গিয়েছিলাম, রবিবার তো মন্দিরে গিয়েছিলাম, সেসব জামা কাপড়গুলো কাচা হয়েছে আর তোলা হয়নি, পাট করে এখন তুলে নিচ্ছি। তো এখন বাজে 7:45 মতো, এখন রান্নাতেও যাবো, আমার জব করা হয়ে গেছে, জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর রবিবার ট্রেনে করে যখন আসছিলাম, তো দেখলাম গামছা বিক্রি হচ্ছে 50 টাকা করে এক জোড়া, 100 টাকা, তো সেই কিনেছিলাম। আর সেগুলো মানে ট্রেনেতে যখন দেখলাম বেশ বড় বড় লাগছিলো, এখন যেন ঘরে কত ছোট ছোট মনে হচ্ছে। তো দুটো কিনে নিলাম, গামছাগুলো একটু পুরাতন হয়ে গেছে, তো ভাবলাম লাগবে, তো একসাথে দুটোই নিয়ে এনেছে। আর যখনই কেনার হয় তখনই কিনে এনে রেখে দিই, আর যখন প্রয়োজন পড়ে বাবার বার করে নিই। রান্নাঘরে চলে এসেছি, তো চালটা তো ঢালা হয়নি, এটা অনলাইন থেকেই কেনা হয়েছিলো 5 কিলোর বস্তা। আবার তো চালটা এই ব্যাগের মতো থেকেই ব্যবহার করা হচ্ছিলো, কারণ ঢালার অতটা জায়গা ছিল না, তো একটু কম হতে তখন আবার এই কৌটোর মধ্যে ঢেলে রাখলাম। তো এটাকে এখন ঢেলে আর গুছিয়ে গাছে নেবো, রান্না বসাবো। পনির বার করে নিয়েছি, আজকে পনিরের রসা করবো, লাল লাল রসা করতে বলেছে, জয়িতার আবার পনিরের রসাটা পছন্দ করে বেশি করে, তো সেই জন্য। আর এদিকে বাঁধাকপি কুচিয়েছি আর আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে। আর আজকে আর ডাল করবো না, বাঁধাকপিটা ভাজা করবো, অন্যের ওপরে বসিয়ে রেখেছিলাম, হাঁড়ির ওপর একটু ভাবে জলটা দিয়ে হালকা হালকা ভাবানো হয়ে যায়, ওতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আলাদাভাবে আর ভাপাইনি, তো সেটাকে আবার ভাজতে দিয়েছি। এদিকে পনির ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর বাঁধাকপিটা পাশে কাছে দুটো দুধারে কড়া বসিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি। বাজারহাট তেমন ছিল না, বাঁধাকপিটাই ছিল, তো সেটা এখন রান্নাবান্না করছি। আর একটু সস দিচ্ছি, কারণ আজকালকার টমেটোগুলো কেমন, একটা টমেটো দিলাম তো তাতে আর লাল কালার হয় না, তো একটু লালচে কালার করতে বলেছে, তো সেই জন্য ওই সস আবার একটু দিলাম। আর তেলের মধ্যে একটু ফোড়ন দিচ্ছি, চিনি ফোড়ন দিচ্ছি, চিনিটাকে একটু ক্যারামেল বানাবো, আর জিরে ফোড়ন দিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে গরম মশলা গরম করে সেটাকে একটু পুরো করে দিয়েছি, সেটার ওপর ছড়িয়ে দেবো, তবে টেস্ট আসে। আর চিনি একটু দিয়েছি, ওতে একটা মিষ্টি মিষ্টি ভাব আসবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, তো আজকে এই পনিরের লাল রসা করতে বলেছে, সেই জন্য করলাম। আর এদিকে বাঁধাকপি হয়েছে, আর তেমন কিছু বাজার হাট নেই, প্রভুজি বাজার নিয়ে আসলে তারপর আবার পরে হবে। তো বাঁধাকপিটা অনেক দিন ধরেই আছে, তো সেটাকে এখন ভাজা করে নিলাম। শশাও ছিল, মানে ছোট্ট মতো একটা ছিল, সেটাই দিয়েছি, আম ছিল দিয়েছি, দিয়ে এখন ভগবানকে সেবা দেবো। প্রসাদ পাওয়া হয়ে গেছে, প্রভুজিও অফিসে চলে গেছে, আমি আবার এই যে ঘরে কাজকর্মগুলো সারতে হবে, সকাল তো হয়ে ওঠে না টাইম, তো জয়িতা চলে যাওয়ার পর ঘরটা একদম অগোছালো হয়ে থাকে, তো এই পয়সা করি দুটো ঘর পয়সা করে। আজকে আবার ঝুল ঝাড়বো, বেড়ে গেছে খুব ঝুল হয়েছে, আর ঝুল ঝেড়ে তারপর ঘর ঝাড়তে হবো। আর ঝুল ঝাড়বো দেখি গাছে পেয়ারা পেকে গেছে, মানে অনেকগুলো পেয়ারা হয়েছে, তো ভাবলাম তাহলে এখন পারি, দেখলে ইচ্ছা করে পারতে। আর এই বর্ষাকালে এই গাছটাতে 2 বার ধরে পেয়ারা হয়, বর্ষাকালে হয়, বর্ষাকালে পেয়ারাগুলো একটু তাড়াতাড়ি পেকে যায়, সে পাকা পেয়ারাগুলো খাওয়া যায় না, পাকা পেয়ারার মধ্যে আবার পোকা হয়ে যায়, তো ডাঁসা অবস্থায় পারলে বেশ সুবিধা হয়, কিন্তু গাছটা মানে এত বড় হয়ে গেছে নিচ থেকে আর পারা যায় না, জানলা দিয়ে যতক্ষণ পারার হয় পারি না, নইলে ওই পাখিতে খায়। তারপরে পারতে পারতে দেখি যে ওর মধ্যে বলতায় চাক করেছে, আমি আর হাত দিলাম না ভয়েতে, কারণ অনেক বড় চাকটা হয়েছে দেখিনি, আর নাড়া লাগলে যদি আবার তেড়ে আসে, তো আর পাড়া হয়নি, রেখে দিয়েছি, ঝুল ঝাড়তে শুরু করে দিয়েছি, পেয়ারা আর পাড়া হয়নি, গাছে বেঁকে বেঁকেই নিচে পড়ে, পাখি রাখায় ওই ঠিক আছে। আর ঝুল ঝেড়ে তারপর ঘর ঘরগুলো ঝাড় দিয়ে নেবো, আর ঝাড় দেওয়ার পর তারপর কাজকর্ম সেরে স্নান করে নেবো। সকালবেলা একবার স্নান করি, আবার এই বেলাতে এত মানে কাজকর্ম সারার পর আবার ঘামি, তো আবার না স্নান করলে অস্বস্তি করে, তো এই 2 বার ধরে এই গরমকালে আসলে স্নান করে। শীতকালে কী করি, শীতকালে আবার এই জামা কাপড় চেঞ্জ করি, হাত পা ধুয়ে নিই ভোরবেলা স্নান করলে গরম জলে, আর বেলাতে স্নান করার মতো ক্ষমতা হয় না, কারণ একটুতেই আবার ঠান্ডার ধাত আছে, ওই বেলাতে যখন কাজকর্ম সারি তারপর আবার জামা কাপড় চেঞ্জ করি, হাত পা ধুয়ে। যাই হোক, ঝুল ঝাড়া হয়ে গেছে জয়িতার ঘরেও, পাখাগুলো একটুখানি মুজলাম তাই এত ঝুলের এ পড়েছে, তো যখনই পাখা পয়সা করি তখনই এত ময়লা বেড়ে। এখন বাজে 3টে, জয়িতা চলে এসেছে আর আমি নিচে এসেছি, তো 3টে যখন বেজে গেছে ভাবছি যে প্রভুজিও আসবে, খানিক নিচে ছিলাম, গাছগুলো এদিক ওদিক দেখি চারিদিকটা,
এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সারাক্ষণ, আর প্রভুজিও দেখলাম চলে এলো, আর বাজার নিয়ে এসছে, বাজার নিয়ে এসে আমাকে বলছে বাজারে প্রচুর দাম, সারাক্ষণ বৃষ্টি হচ্ছে বলে দাম বেড়ে গেছে আনাজপত্রে। বর্ষাকাল হলেই এই হয়, বাজার ঠিকমতো পাওয়া যায় না, আর পয়সা দিয়ে কিনলেও সেই ভালো মতো হয় না। 300 টাকার বাজার বলছে, দেখো কইটুকানি বাজার হয়েছে, তাহলে 100 টাকা বাজারে নিয়ে গেলে কী আর হবে। আলুরও দাম বলছে প্রচুর বেড়েছে। যাই হোক, এখন দুপুরের প্রসাদ পাচ্ছি, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।